যুক্তরাজ্য সরকারের প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ দলের নেতার নির্বাচনের দৌড় থেকে ছিটকে পড়েছেন টম টোগেনডাট। তিনি তৃতীয় রাউন্ডের ভোটে এসে সর্বনিম্ন ভোট পাওয়ার কারণে তিনি এই দৌড় থেকে ছিটকে পড়েন। টম টোগেনডাট তৃতীয় রাউন্ডে এসে মাত্র 31 জন এমপির সমর্থন পেয়েছেন এবং তিনি এই দৌড় থেকে ছিটকে পড়েছেন। এবং বরাবরের মতো তৃতীয় রাউন্ডে এসেও ঋষি সুনাক সর্বোচ্চ এমপিদের সমর্থন পেয়েছেন। তিনি পেয়েছেন 115 জন এমপির সমর্থন, যেটা তার দ্বিতীয় রাউন্ড থেকে প্রায় 14 জন এমপির সমর্থন বেশি পেয়েছেন। মানে তিনি দ্বিতীয় রাউন্ডে 101 জন এমপির সমর্থন পেয়েছিলেন এবং দ্বিতীয় হয়েছেন পেনি মর্ডান্ট। আপনারা জানেন পেনি মর্ডান হচ্ছেন বাণিজ্য মন্ত্রী বর্তমান সরকারের। তিনি অবশ্য তৃতীয় রাউন্ডে এসে 101 এমপির সমর্থন কম পেয়েছেন গত মানে দ্বিতীয় রাউন্ড থেকে। তিনি এই রাউন্ডে 82 জন এমপি সমর্থন পেয়েছেন এবং বরাবরের মতো তৃতীয় রাউন্ডে এসে তৃতীয় পজিশনে রয়েছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লিস ট্রাস। তিনি 71 জন এমপির সমর্থন পেয়েছেন এবং বরাবরের মতো চতুর্থ রয়েছেন কেমি বডনেচ এবং তিনি 58 জন এমপির সমর্থন পেয়েছেন। এই চারজন আগামীকাল আবারও চতুর্থ রাউন্ডের এমপিদের যে ভোট দিবেন সেখানে মুখোমুখি হবেন এবং সেখান থেকে যিনি সর্বনিম্ন কম ভোট পাবেন তিনিও আগামীকাল এই প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে ছিটকে পড়বেন। Badenoch 58, Mordant 82, Sunak 115, Truss 71, Tugendhat 31. So Tom Tugendhat is eliminated from the election. আগামী বুধবারের মধ্যে আসলে জানা যাবে কোন দুজন প্রার্থী তাদের মধ্যে টিকে থাকবেন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এবং তাদেরকে কনজারভেটিভ দলের সাধারণ যারা সদস্য রয়েছেন প্রায় 200,000-এর মতো হবে সাধারণ সদস্য রয়েছেন, তারাই পোস্টাল ভোটের মাধ্যমে নির্বাচন করবেন এই দুইজন থেকে কে কনজারভেটিভ দলের প্রধান হবেন এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। এটি অবশ্য সেপ্টেম্বরের 5 তারিখের মধ্যে জানা যাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে হচ্ছেন। আপনারা জানেন কয়েকদিন ধরেই যারা প্রার্থী রয়েছেন বিশেষ করে 5 জন বিভিন্ন টেলিভিশনগুলোতে চ্যানেল বিবিসি আইটিভি সহ বিভিন্ন চ্যানেলে তারা নিজেদের মতামত তুলে ধরছেন তারা কেন প্রার্থী হয়েছেন এবং কেন তাদেরকে প্রধানমন্ত্রী নির্বাচন করার। আগামীকালকে স্কাই টিভিতে তাদের মধ্যে ডিবেট হওয়ার কথা ছিল, তবে বর্তমান সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লিস ট্রাস এই ডিবেটে অংশগ্রহণ করতে নারাজ হয়েছেন, সে কারণে এই ডিবেটটি বাতিল করা হয়েছে। ধারণা করা হচ্ছে তারা গতকালকে আইটিভিতে যে ডিবেট ছিল সেখানে ব্যক্তিগত আক্রমণ করেছেন অনেকেই নানা কার্যক্রম নিয়ে, সে কারণে এই ডিবেটটি বাতিল করা হয়েছে বা আসলে তারা দুইজন বাতিল করার কারণে আইটিভি কর্তৃপক্ষ স্কাই কর্তৃপক্ষ সেটি বাতিল করেছেন। আপনারা জানেন যুক্তরাজ্যে যে প্রধানমন্ত্রী নির্বাচন প্রক্রিয়া চলছে সেখানে লেবার পার্টি যে রয়েছে বর্তমানে প্রধান বিরোধী দল সেখানে লেবার পার্টির যে নেতা কিয়ার স্টারমার বর্তমান যে সরকার রয়েছে তাদের উপর অনাস্থা প্রকাশ করে একটি বিল উপস্থাপন করেছিলেন সংসদে, তবে এই অনাস্থা বিলটি সংসদে পাশ হয়নি। সে কারণে যুক্তরাজ্যের যেই প্রধান মানে সরকারি দল কনজারভেটিভ দল এই তাদের মধ্যে একটি আস্থা বিল উপস্থাপন করবেন এবং তারা সরকারে থাকবেন কি থাকবেন না সে বিষয়ে সাংসদরা ভোট প্রয়োগ করবেন এবং ধারণা করা হচ্ছে আস্থা ভোটেই জয়লাভ করবে কনজারভেটিভ প্রার্থী এবং তারা হয়তোবা সরকারে থেকে যাবেন। মানে এখন পর্যন্ত আসলে কোনো জাতীয় নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদিও কনজারভেটিভ দলের প্রার্থীদের তৃতীয় রাউন্ড শেষেও আমরা দেখছি ঋষি সুনাক মানে সাবেক অর্থমন্ত্রী অনেকটাই এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে, তবে আপনাদেরকে আগেই বলেছি সাধারণ সদস্যরা কাকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচন করবেন সেটি অবশ্য জানা যাবে আগামী 5 সেপ্টেম্বরের পরে।